আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আজকেও এর ব্যতিক্রম নেই। আজকে একটি বিশেষ দিন, বাংলাদেশের জাতীয় শোক দিবস, যেদিন বাঙালি জাতি তার জাতির জনককে হারিয়েছিল, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। কিছু বিপদগামী সেনা সদস্য তার বাড়িতে আক্রমণ করে এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে একই রাতে নির্মমভাবে হত্যা করা হয়। প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি আজকের প্রধানমন্ত্রী, এবং শেখ রেহানা, যারা তখন বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান। দর্শক মণ্ডলী, আজকে আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো, এর পরবর্তীতে যে বিচারহীনতার দীর্ঘসূত্রিতা সেটি নিয়ে কথা বলবো এবং আজকের বাংলাদেশ নিয়ে কথা বলবো। চারজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার হাতের প্রথমেই বামে রয়েছেন জনাব নাদিম কাদির, আপনারা সবাই তাকে চেনেন, যিনি প্রেস মিনিস্টার বাংলাদেশ হাই কমিশনের। জনাব নাদিম কাদির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এর পরবর্তীতে রয়েছেন আমাদের আরেকজন পরিচিত মুখ, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, সাবেক জাজ এবং অ্যাডভাইজার যুক্তরাজ্য আওয়ামী লীগ। জনাব হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমার হাতে প্রথমেই ডানে রয়েছেন সুশান্ত দাশগুপ্ত, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার। সুশান্ত দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং একই সাথে তিনি আমার ব্লগ নামের একটি ব্লগ আছে যেটি পরিচালনা করেন। আমার হাতে সর্বডানে রয়েছেন ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, ইউকে আওয়ামী আইনজীবী পরিষদ। মেহেদী হাসান তালুকদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করে আপনারাও বাংলাদেশ বিষয়ে আপনাদের ভাবনা জানাতে পারবেন। আজকের এই শোকের দিনে আপনাদের ভাবনা, বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তা, এবং বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুরকে যারা দেখেননি, নতুন প্রজন্ম, তাদের কাছ থেকে আমরা বিশেষ করে জানতে চাইব আপনাদের কাছে বঙ্গবন্ধু কেমন, বঙ্গবন্ধুর চেতনা বলতে আপনারা কী বুঝেন, এবং একই সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বঙ্গবন্ধুর চেতনাকে আমরা কতটুকু বিকশিত করতে পেরেছি সেটি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। স্ক্রিনের নিচে আর কিছুক্ষণের মধ্যে সেই নাম্বারটি দেখতে পারবেন, সেই নাম্বারে ফোন করে। আমি জনাব নাদিম কাদির আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের এই দিনটিতে বঙ্গবন্ধুকে নিয়ে যখন অনেক জায়গায় আলোচনা হচ্ছে, অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, বাংলাদেশের প্রতিটি মিডিয়া, ব্রিটিশ বাংলাদেশের প্রতিটি মিডিয়া, আন্তর্জাতিকভাবে যতগুলি বাংলা মিডিয়া আছে, সবাই কোনো না কোনোভাবে আলোচনা করছেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যখন বঙ্গবন্ধুকে নিয়ে আমরা যে কোনো আলোচনা করি, আপনার কাছে কোন বিষয়টি বঙ্গবন্ধুর সামনে আসে? আপনার ব্যক্তিগত কোনো স্মৃতি আছে কিনা বঙ্গবন্ধুর সাথে, যেটি বারবার আপনার মনে হয় এবং আপনি সেটি আমাদের দর্শকদের সাথে আজকে শেয়ার করবেন? ধন্যবাদ। আসলে মানে খুবই একটা স্মৃতি সব আছে যেটাকে আমি ঘুরিয়ে পেয়েছি, প্রায় প্রত্যেক বছরই লিখি, এবং আমি যে বই লিখেছি, বইয়ের মধ্যে বিস্তারিত লিখেছি, সেই সৌভাগ্য হয়েছিল আমার বঙ্গবন্ধুর সাথে দেখা হওয়ার। বঙ্গবন্ধুকে প্রথম দেখেছি তখন উনি আগরতলা কনস্পিরেসি কেস থেকে ছাড়া পায়। আমি খুবই ছোট, আমার বাবা আমাকে আমার মাকে নিয়ে সেই বাইতুল মোকাররমের মসজিদের ওখানে বঙ্গবন্ধু এসেছিলেন। সেদিন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলুজ্জামান মুজিব উনিও ছিলেন, জিপে করে ওনারা। তো এটা ছিল প্রথম দর্শন, এবং প্রথম আমার বাবার কাছ থেকে, মনে নেই আমাকে তো কী বলেছে, খুবই ছোটো ছিলাম, বাট এই জানলাম যে বঙ্গবন্ধু আজ একজন মানুষ, এবং আমার বাবা তাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন। এরপরে যেটা দেখা হলো সেটা হলো দেশ স্বাধীন হওয়ার পরে ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন সব শহীদ পরিবারের সবাই মিলে আমরা গেছিলাম বঙ্গবন্ধুর কাছে, এবার ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে। যে আপনারা জানেন যে পাকিস্তানি যে 159 যুদ্ধ অপরাধী ছিল, তাদের ব্যাপারে কথা বলার জন্য। তো এবং থার্ড টাইম হলো সবচেয়ে ঘনিষ্ঠভাবে দেখা, আমরা 32 নম্বরে গেছিলাম, এবং সেখানে বঙ্গবন্ধুর সাথে দেখা হলো। বঙ্গবন্ধু আমাদের নিয়ে গণভবনে গেলেন, এবং উনি যে মানে আমি কোনো কিছু ভুলতেই পারছি না বা পারবো না, একদিকে আমাকে নিলেন, একদিকে আমার ছোটো ভাই তাহলে কোলে ওকে নিল, নিয়ে আমার বাবারকে নিয়ে স্মৃতিচারণ করলেন। আমরা যেটা আমরা জানতাম না, উনি আমার মাকে বললো যে তোমার ছবি দেখাও হাজব্যান্ডের। তো আর একটা জিনিস হলো যে আম্মা যাওয়ার সঙ্গে সঙ্গে যে একটা সম্বোধন, মা মানে একটা বিরাট পাওয়া, কিন্তু যার স্বামী হারিয়ে গেছে সে হঠাৎ করে তার
পৃথিবীতে শূন্য মন আছে, তখন যখন ওনার মতো একজন ব্যক্তিত্ব যখন এসে বলে যে মা, ইট ওয়াজ এ গ্রেট সাপোর্ট ফর মাই মাদার। তো আমরা ধর পুরনো গণভবন যেটা রমনা পার্কের কাছে, বঙ্গবন্ধু আম্মা খুব কাঁদছিল, উনি আম্মাকে সান্ত্বনা দিল, দিয়ে বললো যে দেখো প্রথমত তোমার গর্ব হওয়া উচিত, ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ তোমার হাজব্যান্ড ইজ এ ব্রেভ ম্যান। সে কজন মানুষ নিজেদের জান উৎসর্গ করার জন্য রেডি থাকে যে কোনো কারণে, সে দেশের জন্য, আমরা দেশটা পেয়েছি, তুমি তো সেই গর্ব করবে। এবার তুমি আজকে থেকে একলা না, আমি আছি, আমরা সবাই আছি তোমার সাথে, তুমি নিজেকে একলা মনে করো না। এবং যতক্ষণ ছিলাম উনি আমাদেরকে, আমাকে আমার মনে আছে মানে কতবার যে গালের চুমা খেয়েছি ওর খেয়েছে উনি, আমার থেকে খুব সময় মনে থাকে। আমরা আসার সময় উনি আমাকে আমার ভাইকে 500 টাকা করে দিয়েছিলেন, তখনকার 1974, তখন আমি টিনেজার, সেটা আমার স্পষ্টতই মনে আছে। এবং যখন এই ঘটনাটা বলি, আমি বলি যে বঙ্গবন্ধু তার মানুষ, দেশের মানুষের কতখানি ভালোবাসতেন। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যখন আমরা 32 নম্বর রাস্তায় ঢুকবো, তখন একজন গার্ড বললো যে পাশ দেখাও। তো পাস তো আমাদের কাছে নাই, আমরা তো হঠাৎ করে গেছি, তো আমার কাছে, আমরা ক্যান্টনমেন্টের বাসা আমাদের, তো ওই ক্যান্টনমেন্টের পাসটা আমরা বের করে দেখিয়েছে, সেই গার্ড বললো আচ্ছা ঠিক আছে যান। তারপরে যখন গেট দিয়ে ঢুকবো, তখনও আম্মা বললো যে সরো, আমি আমি বঙ্গবন্ধু, আমি আমি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল কাদেরের স্ত্রী। ওনারা আর কিছু প্রশ্ন করলো না। আমরা যখন পরে, যখন 75-এ বঙ্গবন্ধুকে মেরে ফেললো, তখন আমরা মানে এই প্রশ্নগুলি বারবার এসেছে যে ওনার সিকিউরিটি এতই ইয়ে ছিল যে একটা ক্যান্টনমেন্টের পাস দেখে ছেড়ে দিল, গেটে কোনো প্রশ্নই করলো না। সো কিন্তু কেন, বিকজ উনি সিকিউরিটি পছন্দ করতেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু খুব পছন্দ, এত অ্যাসিস্ট্যান্ট উনি মাঝে মাঝে খেপে যান, আমরা তো জানি। তো এবং দ্বিতীয়ত হলো উনি বিশ্বাস করতেন যে বাংলাদেশে বাঙালি, কোনো বাঙালি তাকে মারতে পারবে না, তার ক্ষতি করবে না, সবাই তার সন্তান, এই বিশ্বাসটা কিন্তু বঙ্গবন্ধুর ছিল। এবং বঙ্গবন্ধুর সবচেয়ে বড় জিনিসটা আমি মনে করি তার দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এটা রেয়ার, এরকম মানে অকৃত্রিম ভালোবাসা খুবই রেয়ার পৃথিবী জুড়ে। এবং আমরা তো পড়াশোনা করেছি, সেই অন্য অন্য রাষ্ট্রনায়ক দেখেছি, নেলসন ম্যান্ডেলার কথাও বলবো, নেলসন ম্যান্ডেলা তো আমাদের বঙ্গবন্ধুকে স্যালুট করেন উনি, হি হ্যাজ হিমসেলফ সেড দ্যাট হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার হু এভার লিভড। সো রাষ্ট্রনায়ক, জাতির পিতা সব মিলিয়ে কিন্তু বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে এর পরবর্তী পরিস্থিতি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য। চৌধুরী হাফিজ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে 71 সালে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু টানা 9টি মাস, মুক্তিযুদ্ধের সময় টানা 9টি মাস তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, এবং এর পরবর্তীতে তিনি যখন দেশে আসেন, তো দেশে আসার পরের প্রেক্ষাপট কেমন ছিল, ইতিহাস কী বলে, এবং বঙ্গবন্ধু কীভাবে নিজেকে তৈরি করেছিলেন দেশের নেতৃত্ব দেওয়ার জন্য? ধন্যবাদ। আমি প্রথমেই জাতির জনক তার বিনম্র শ্রদ্ধা জানাই, এবং সেই সাথে জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের শহীদ হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন, লন্ডনে আসেন, তারপরে দিল্লি হয়ে তারপরে ঢাকায় যান, তার কিছুদিন পরেই মানে আমার, আমি খুবই ছোট তখন, আমার মনে আছে যে আমাদের বাড়িতে তিনি আসছিলেন, তখন বর্ষাকাল আমার মনে আছে, এবং আমাদের বাড়িতে যখন, আমাদের বাড়ির সামনে একটা ছোট বাজারের মতো আর কি, তো তখন পুলিশ বাহিনী এতটা বোধহয় মানে অর্গানাইজ ছিল না, আমার কাছে মনে হলো কিছু চৌকিদার, এবং মানে প্লেনটা ল্যান্ড করছিল আপনার নদীতে, সি প্লেন, তার সেখান থেকে স্পিড বোটে আমাদের বাড়ির সামনে একবারে, তখন বর্ষাকাল, কিন্তু এত মানুষ, আমার বাবা আমার তাকে আমাকে কাঁধে নিয়ে এইরকম ধরছে, এবং বঙ্গবন্ধু সবার উপরে, আমার এখনও মনে আছে তার সেই সাদা পাঞ্জাবি এবং কালো কোট পরা, এবং এমন একটা পর্যায়ে গেলো আমাদের বাড়িতে আমরাই ঢুকতে পারতেছিলাম না, মানে আমার ওইটুকু মনে আছে। তারপরে আমার বাবার কাছে অনেক আবদার করছিলাম যে আমাকে ঢাকায় বঙ্গবন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু 75 সালে যখন, যেদিন তাকে মেরে ফেলানো হয়, তারপরে আমরা আর ঢাকায় যেতে পারিনি। জননেত্রী শেখ হাসিনা যখন গেলেন ঢাকায় লন্ডন থেকে দিল্লি হয়ে, তো তারপরে আমি বঙ্গবন্ধুর ওই বাড়িতে গেছি কয়েকবার। আমার কাছে যেটা মনে হয়েছে, বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে যখন তিনি অ্যারেস্ট হয়ে যান, পাকিস্তান তাকে নিয়ে যাওয়া হয়,
তার পূর্বে আমি আমরা কিন্তু পড়াশোনা করে বঙ্গবন্ধুকে ডিসকভার করেছি, আমাদেরকে কিন্তু অনেক কিছু জানতে দেওয়া হয় নাই। কারণ আমাদের আমরা যখন পড়াশোনা করছি স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত অনেকটা সময় পর্যন্ত সাপ্রেস করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি আপনাদের মিডিয়ার কল্যাণে, নিজের আগ্রহে জেনে না না মিডিয়ার কল্যাণে প্লাস বই পড়াশোনা করে আর কি। তো আমার কাছে যেটা বঙ্গবন্ধু স্বাধীনতার আগে ওই 32 নম্বরে আপনার জনগণ স্লোগান দিয়ে আসে, এই ফুটেজগুলো এখন ইউটিউবে পাওয়া যায়। তো তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, এই স্লোগান বঙ্গবন্ধু নিজের কণ্ঠে দিয়েছেন, আমি এটা এখনও আছে এটা যদি কেউ দেখেন। এবং তার পূর্ববর্তী যদি আরও অনেক কিছু আমরা অ্যানালাইসিস করি, একটা রাষ্ট্র কীভাবে চলবে, 7ই মার্চের ভাষণকে আমি বারবার অনেক সময় আমি শোনার চেষ্টা করি। এবং সেই 7ই মার্চের ভাষণের ভিতরে আমাদের নিউজ যদি না দেওয়া হয় আপনারা কেউ টেলিভিশনে যাবেন না, রেডিও টেলিভিশনে যাবেন না, এরকম কথা। এখানে অনেকগুলো দিক নির্দেশনা কিন্তু এই ভাষণের ভিতরে আছে, একটা দেশ একটা স্বাধীন জাতি কীভাবে সামনের দিকে এগোবে, এই দিক নির্দেশনা এই 7ই মার্চের ভাষণের ভিতরে আছে। নট অনলি দ্যাট, তার আগে কিন্তু সে একাধিকবার মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন এবং একটা দলকে সে নেতৃত্ব দিয়েছেন, এবং দেশটা কীভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আগাবে তার মাথায় ছিল, এবং তার সাথে যত ধরনের লোকের পরিচয় ছিল। আমি একজনের কথা বলি, আমাদের পার্শ্ববর্তী শরীয়তপুরের যিনি ডেপুটি স্পিকার ছিলেন শওকত আলী সাহেব, জি, তিনি তো সেনাবাহিনীতে ছিলেন, জি, তাকে স্যাক করা হলো। কিন্তু দেখেন যে সেনাবাহিনীর ভিতরের অফিসারদের সাথেও বঙ্গবন্ধুর একটা যোগাযোগ ছিল যে আমরা যদি স্বাধীন হই তাহলে আমার দেশ কীভাবে চলবে। সো এই যে কি ফিগার বা যারা পলিসি মেকার হবেন তাদের সাথে তাদের যে বৈঠক বা আলোচনা হতো আর কি, এখান থেকে আমরা একটা আভাস পাই যে একটা দেশকে আমরা কিভাবে প্রিপেয়ার নিচ্ছিলেন। অবশ্যই তার সব ধরনের প্রিপারেশন ছিল। অ্যাড করতে চাই যে কথাটা বললো, আমি এটা আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে সেদিন শুনেছিলাম, আমরা জানতাম না। বঙ্গবন্ধু আমাদেরকে বলল, আমার বাবা উনি যখন আগত্য কক্সবাজার ছাড়া পায় জেনারেল ওসমানীর মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে 32 নম্বরে গিয়ে দেখা করেছিল, এবং তখনই কমিট করেছিল বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু যখনই আপনি ডাক দেবেন আমি আপনার সাথে আছি। তো এটার অর্থ হচ্ছে যে বঙ্গবন্ধু কিন্তু সেই নেটওয়ার্কিংটা ঠিকই করছিলেন এবং বাঙালি অফিসারদের মনোভাবও বোঝার চেষ্টা করছিলেন। ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে আবার আসবো চৌধুরী হাফিজ। আমি এবারে আপনার কাছে আসতে চাই সুশান্ত দাশগুপ্ত, এই প্রজন্ম বঙ্গবন্ধু নিয়ে, এই প্রজন্মের ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা অনেক লেখালেখিও দেখেছি টেলিভিশনে, অনেক বিশ্লেষণও হচ্ছে। আসলে বঙ্গবন্ধু এই প্রজন্মের কাছে কি, এবং বঙ্গবন্ধুর চেতনা বলতে নতুন প্রজন্ম কি বোঝে? ধন্যবাদ। আমি 2005-06 থেকে অনলাইনে অ্যাক্টিভ। তো গত 10 বছরের যে ট্রেন্ড এবং আমাদের অনলাইন যারা অ্যাক্টিভিস্ট আছে, বিশেষ করে অনলাইনে লেখালেখি করে, তাদের কাছে বঙ্গবন্ধুর চেতনা আসলে এত সিম্পলিফাইড আছে যে ধরেন ধর্মনিরপেক্ষতা, ধরেন যারা বঙ্গবন্ধু সৈনিক এইটা আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু সৈনিক মানে ধর্মনিরপেক্ষ, তার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিছুই নাই। এটা কিন্তু একটা এস্টাবলিশড, এখন আমাদের এটা একটা চেতনা, আমাদের উই লার্নড ইট ফ্রম বঙ্গবন্ধু, এবং আমরা জানি যে বঙ্গবন্ধুর আদর্শ মানে তোমাকে ধর্মনিরপেক্ষ হতে হবে, এইটা কিন্তু একটা স্টেবল। এখন ধরেন অনেক সময় দেখবেন বিতর্ক আসে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গায় দেখবেন আপনি, তো যদি কোনো কেউ বা কোনো না কোনোভাবে কোনো বঙ্গবন্ধু সৈনিক কোনো এই 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 ইস্যুতে একটু এদিক সেদিক হয়, প্রতিবাদ কিন্তু আমরা করি, সবাই করি, এবং বলে যে তুমি তো নট কেয়ারিং বঙ্গবন্ধু সাইডোলজি, কারণ এইটা একটা বেসিক হয়ে গেছে। তারপরে ধরেন বঙ্গবন্ধু তো আমাদেরকে দেখিয়ে গেছেন যে আমাদের বন্ধু রাষ্ট্র কে গেছিলো, ধরেন সেই ক্ষেত্রে রাশিয়া ইন্ডিয়া, তো এইটা কিন্তু এস্টাবলিশড যে ইন্ডিয়া না হইলে কিন্তু আমাদের স্বাধীনতা পাইতে হইতে একটু সময় লাগতো, তো এইটু একটা চেতনা যে ওরা আমাদের বন্ধু রাষ্ট্র, তো এই জিনিসটা কিন্তু একটা এস্টাবলিশড। এখন যে আসলে এইটা আমরা বলি অনলাইনে, ধরেন ক্যাপিটাস্ট এর নামে একটা শব্দ আছে, ধরেন কেউ বিশাল হিস্ট্রি লিখলো বঙ্গবন্ধুর কত লিখছে, বাট কোনো না কোনো জায়গায় তার একটা রেস রেখে গেছে যে যেটা বঙ্গবন্ধুর চেতনার বাইরে, তখন আমরা কিন্তু গিয়ে লিখি যে ক্যাপিটাস্ট পজিটিভ, মানে তুমি ইউ আর আউট অফ বঙ্গবন্ধু সাইডোলজি সামাও, এইটা কিন্তু আমরা বুঝতে পারি। ধরেন 2 পৃষ্ঠা কেউ লিখলো, ধর কয়েকদিন আগে একটা এক্সাম্পল দিই, আমাদের এক লোক ওই লন্ডনেরই,
সে বিশাল একটা স্টিল এক্সে দেশে জামাতও না আমলিগও না বিএনপিও না। তখন আমাদের একটা ছেলেকে কমেন্ট করছে, ভাই ছবি ঠিক আছে তবে জামাত বিএনপির জন্য মনে মনে একটু কাতুকুতু আছে। দিস ইজ হোয়াট উই আর্ন। আমরা কিন্তু জানি যে বঙ্গবন্ধুর চেতনা কী, ধর্মনিরপেক্ষতা এক বিশাল ইস্যু, তারপরে সমাজতান্ত্রিক মানসিকতা মানে সমবন্টন, তারপরে বন্ধুরাষ্ট্র কে কে আমাদের, এই জিনিসগুলো কিন্তু একটা চেতনা। এবং আমাদের গত 10 বছরে অনলাইন ইতিহাস দেখলে আপনি এইগুলো কিন্তু দেখবেন, এইটা কিন্তু একটা এস্টাবলিশড যে এই জিনিসগুলো বঙ্গবন্ধু পছন্দ করতেন না, এটা আমরা কিন্তু জানি কী কী জিনিস পছন্দ করতেন না। এবং আপনি আমাদের ইয়াং জেনারেশন কিন্তু এটা জানে যে বঙ্গবন্ধু এটা পছন্দ করতেন না, তো এটা বাইরে যাওয়া মানেই তুমি আউট, মানে ক্যাপিটাল পজিটিভ। তো এইভাবে কিন্তু এটা প্র্যাকটিস করতেছি আমরা এবং ইটস নাও। আপনি অনলাইন যার অনলাইনে যেসব তরুণ তরুণী আছেন, এবং আমি আমি বিশ্বাস করি যে লক্ষ লক্ষ তরুণ তরুণী এখন অনলাইনে অ্যাক্টিভ, বাংলাদেশে তো সম্ভবত কোটি কোটি সোশ্যাল মিডিয়া ইউজার আছেন, কিন্তু এর বাইরে যারা সাধারণ তরুণ তরুণী আছেন, যারা হয়তো কৃষি কাজ করছেন কিংবা পড়াশোনা করেছেন, পড়াশোনা করে ক্যারিয়ারের দিকে মনোযোগী হয়েছেন, অথবা এই রাজনীতি কিংবা আপনাদের মতো যারা অ্যাক্টিভলি এঙ্গেজ না বাংলাদেশের সাথে বা বাংলাদেশের বিভিন্ন বিষয়ের সাথে, তাদের কাছে বাংলাদেশের সেই সব তরুণ তরুণীদের কাছে বঙ্গবন্ধুর চেতনা কী? আচ্ছা, এই 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 ব্যাপারে কিন্তু আমাদের টিভি মিডিয়া বর্তমানে ধরেন আমাদের বেশ কয়েকটা প্রাইভেট টিভি মিডিয়া আছে, তো আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা বিটিভি বুঝতাম, ঠিক আছে, ধরুন 7ই মার্চে কিন্তু তখন 7ই মার্চের ভাষণ কিন্তু তারা কিন্তু এইটা কিন্তু গত আপনি ট্রেন্ড দেখেন গত 10-15 বছরের, আর এইটা কিন্তু একদম গ্রামে, আমার গ্রাম মনে করেন যে মানে ইলেকট্রিসিটি আসছে 2-3 বছর, বাট আমরা ব্যাটারি দিয়েও কিন্তু ডিশ দেখে মানুষ, মানে প্রাইভেট টিভি চ্যানেল, এরা কিন্তু বিশাল একটা ভূমিকা রাখছে যে ওই বঙ্গবন্ধুর চেতনা যে 26 মার্চ বলেন 16 ডিসেম্বর বলেন এগুলো কিন্তু এখন 7ই মার্চ বঙ্গবন্ধু কিন্তু আসেন, ইভেন ভাষা আন্দোলন এগুলোর ইতিহাসে বঙ্গবন্ধু কিন্তু আসতেছেন, বিভিন্ন প্রোগ্রামে আসতেছেন। এখন আপনি একদম অধপাড়া বা গায়ে যদি একটা ক্লাস 4-5 or 3 একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন জাতীয় জনক কে, 7ই মার্চে কী হয়েছিল, দেখবেন ওরা বলতেছে ওরা কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট না, এইটা সাধারণ সাধারণ মানুষ, কিন্তু ওইদিন অনলাইন ওই এটা কিন্তু প্রাইভেট টিভি, এদের একটা বিশেষ ভূমিকা, তাদের মাধ্যমে কিন্তু এই দিন চেতনা মানে বঙ্গবন্ধু কী ছিলেন এবং উনি কী পছন্দ করতেন, কোনটা উনি ভালোবাসতেন না, এইটা কিন্তু এটা কিন্তু আছে একদম। আপনি একদম গ্রামে যান, আমরা যখন ছোটো ছিলাম আমার মনে আছে তোমাদের প্রেসিডেন্টের কী নাম, আমরা বলতাম জেনারেল মোহাম্মদ হুসেন মোহাম্মদ এরশাদ, ঠিক আছে, তো তখন কিন্তু আমাদের কোনো সময় জিজ্ঞেস করা হয় নাই যে আসলে স্বাধীনতা 7ই মার্চে কী হয়েছিল জানো না কি, স্কুলে শেখানো হয় নাই, বাট এখন স্কুল তো শেখাচ্ছেই এই টিভির মিডিয়ার কারণে, কিন্তু এটা ইতিহাস ইতিহাস বিকৃতির যে ব্যাপারটা সেই জন্যই কিন্তু ইয়াঙ্গার জেনারেশন সব ভুল ইতিহাস জানে। এবং আমি এখন সবসময় সবাইকে বলি একটা জিনিস যে আপনার ছেলে মেয়েদের সঠিক ইতিহাস জানান, আপনার পলিটিক্যাল ইডিওলজি ডিফারেন্ট হতে পারে কিন্তু আপনি যে মিথ্যা শেখান আপনি আপনার ছেলে মেয়েদের মূর্খ বানাচ্ছেন। তো এইটা আগে কিন্তু এখন এই টিভির কারণে মনে করেন যে আমাদের একদম রুট লেভেলে কিন্তু মেসেজটা আছে। আমি ইতিহাস বিকৃতি নিয়ে একটু কথা বলবো জনাব মেজিয়াসান তালুকদার আপনার সাথে। ইতিহাস বিকৃতির কথা আমরা অনেকবার শুনেছি, বিশেষ করে 75 পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ইতিহাসের কোনো চর্চাই হতো না। তো সেই সময়টাতে ইতিহাসের 75-এর পরবর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময় কিংবা এই সরকারের আগের সময় পর্যন্ত যেই বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃতির অভিযোগ এসছে, কোন পর্যায়ে ইতিহাস বিকৃতি ঘটেছে এবং সেই অনুধাবনগুলি জনগণ কীভাবে নিয়েছে? অনেক ধন্যবাদ। আজকের এই দিনে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার মতো সেই সৎসাহস এবং অধিকার আমার মনে হয় আমি অতটা করি না, তবু অ্যাজ ফার অ্যাজ দ্য ডিসকাশন ইজ কনসার্ন আমি বলবো যে এমন এক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের হৃদয় বাংলাদেশ অথবা হৃদয় বঙ্গবন্ধু, এই কথার ব্যাখ্যা যে কীভাবে দেওয়া সম্ভব আমি তাকে দেখি নাই। অবভিয়াসলি আমার বন্ধুরা যেভাবে বললেন তার উদারতা তার মহত্ব এটা সত্যি গল্প শোনার মতো, বাট আমি এই বঙ্গবন্ধুকে প্রথম যেদিন আবিষ্কার করলাম, অফকোর্স ইতিহাস থেকে আমার ইউনিভার্সিটি লাইফ পড়াশোনার লাইফ, আমার বন্ধু ভালো করেই জানবেন ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এমনিতেই ইতিহাসের অনেক পাতায় পাতায় তাদের বিচরণ, ইতিহাস গড়েও তারা ভাঙেও তারা, কিন্তু আমার যেটা মনে হলো যে আমি প্রথম যেদিন বাংলাদেশের এই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের প্রথম পাসপোর্ট নিয়ে আমি জাপানে গেলাম, আশ্চর্য, আমি বঙ্গবন্ধুকে সেখানে খুঁজে পেলাম। আমার এক বন্ধু বলল, জাপানি বন্ধু, তারা ফিসফিস করে বলল সে তো গাইকোজিন, জাপানি যে বলা হয় গাইকোজিন মানে বিদেশি,
তো আমার ওই যিনি সিনিয়র বন্ধু সে বললো ডোন্ট সে গায়কোজিন, উনি হলো সেই দেশের মানুষ, সে হলো মুজিব বন্ধু, অর্থাৎ দুইটা একসাথে বলতে পারতেছে না, হলো মুজিব বন্ধুর দেশের লোক, সে গায়কোজিন না, উনি কিন্তু বিদেশি না। তবে আবারও মনে হয় বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার পায়ে ধরে হয়তো ক্ষমা চাওয়া উচিত ছিল আমাদের, এই বন্ধুকেই, এই বঙ্গবন্ধুকেই আমরাই, আমাদের এই বুলেটের গুলিতেই তার তার রক্তপাত, তাকে আমরা এই পৃথিবী থেকে সরিয়ে দিলাম। শুধু তাই না, আমাদের সেই বঙ্গবন্ধুর কারণেই পৃথিবীতে যে পরিচিতি, আমি নামের যে পরিচিতি, আমার পাসপোর্টকে তারা এইভাবে চিনল, আমি নাকি মুজিবের দেশের মানুষ। তো এই প্রথম আমি জানলাম 5,000 মাইল দূরে যেও বাঙালির কাছে বা অন্য মানুষের কাছে, যে বিদেশির কাছেও আমাকে তারা বিদেশি বলতে চাইল না। আবার এটাও দুঃখজনক, সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে আজকে সেই জাপানিদেরকে বিদেশি বলে আমাদের সেই অটিজম হোটেলে এক এক করে আমাদেরই এই সন্তানরা, বিপদগামীরা তাদেরকে মেরে ফেললো। দুঃখজনক, কোথায় বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ আর আজকের এই ব্যথার বাংলাদেশ? বাট মাঝখানে যেটা আমি বলবো যে ইতিহাস যারা ভঙ্গে, তবে মজার ব্যাপার যে এই বঙ্গবন্ধু উদার একজন বঙ্গবন্ধু, উনি বললেন তার মাকে যেভাবে সমবেদনা দিলেন, উনি বললেন তার বাবার কাছে, এবং হাজারজনেভাবে, অথবা যারা স্বজন হারালো, যারা বিধবা হলো, অথবা যারা রেপ্ট হলো, অথবা যারা সেই পাকিস্তানি সেনা দ্বারা যারা অসম্মানিত হলো, ইনক্লুডিং আমাদের অপোজিশন লিডার ইনক্লুডিং দেন, এবং তারও কিন্তু সেই ভেঙে যাওয়া সংসারও রিপেয়ার করলেন আমার এই বঙ্গবন্ধু। কত জায়গায় আমি বলবো এমন একজন মহান নেতা, তাকে যে এইভাবে আমাদের হাতেই এভাবে চলে যেতে হবে। শুধু মজার ব্যাপার এটাই আমি বলবো যে তার যে ব্যর্থতা, এই যে মৌলবাদ অথবা হেরে যাওয়া কোনো মানুষকে এভাবে ছেড়ে দেওয়ার উদারতাকে আমি বঙ্গবন্ধুকে এই জায়গায় আমি দোষ দেই না, বাট সাইলেন্ট থাকি, উনি কোন কারণে এই কাজটাকে ত্বরান্বিত করেন নাই। যাদের সাপের কামড়ে উনি যেমন জর্জরিত হলেন, আমরাও জর্জরিত হলাম, শুধু তাই না, আজকে তারই ফসল আমরা আজও কাঁদি। বাংলাদেশ পৃথিবীর কাছে অনেক আগাচ্ছে বটে, কিন্তু ব্যথাও সাথে সাথে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে বিরতিতে যেতে হবে। দর্শক, বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের অতিথিরা আজকে যারা এসছেন তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা এবং তাদের বিশ্লেষণ শুনছিলাম, আজকের দিনটিকে তারা কীভাবে মূল্যায়ন করছেন, বঙ্গবন্ধু তাদের কাছে কী, এবং বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কীভাবে মূল্যায়িত হচ্ছেন সে বিষয়ে কথা বলছিলাম। এবার আমরা বাস্তবতায় যাব, কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধুকে উদার আমরা জানি, বঙ্গবন্ধুকে অত্যন্ত কঠিন একজন শাসক হিসাবে, অত্যন্ত সফল একজন শাসক হিসাবে, যিনি হাফিজ চৌধুরী হাফিজ বলেছেন যে এর আগেও তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মন্ত্রী ছিলেন, অর্থাৎ তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, সেই একজন দক্ষ প্রশাসককে কীভাবে কিছু সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য রাতের আধারে খুন করার দুঃসাহস দেখিয়েছে, এবং এর পরবর্তীতে বাংলাদেশ কোন পথে গেল যে একটি রাতের ব্যবধানে পুরো বাংলাদেশের চেতনা ভুলুণ্ঠিত হলো এবং বাংলাদেশ উল্টো দিকে যাত্রা শুরু করলো। যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, বিরতির পর এই কঠিন প্রশ্নগুলি নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণ সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।